আইল্যান্ড পার্কে। আর আমি যাব আজকে মাইল্যান্ড স্টেডিয়ামে, এখানে বাংলাদেশি আর্ট প্রিমিয়ার সৌজন্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি এইবারেই প্রথম বাংলাদেশি ফ্রুট ফেস্টিভ্যাল, মানে হচ্ছে বাংলাদেশি ফ্রুট মেলা অনুষ্ঠিত হবে। তো আমি যাচ্ছি এই যে পার্কের মধ্যে দিয়ে রাস্তা, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মাইল্যান্ড স্টেশন, 2 or 3 মিনিট, আই থিঙ্ক ইটস 5 মিনিট। তো আমি যাচ্ছি হচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে, সেখানে আজকে আপনাদের সঙ্গে ব্যতিক্রম আমি একটি ভিডিও শেয়ার করবো, আপনাদের সাথে আমার সাথেই থাকবেন। আর এখানে শুধু মেলাই নয়, এখানে আছে বাংলাদেশি, বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের সিঙ্গার মনির খান, এখানে গানও হবে এবং লন্ডনের বিভিন্ন বাংলাদেশি সিঙ্গাররা এতে অংশগ্রহণ করবেন। আর এবারেই প্রথম কোনো ফ্রুট মেলা লন্ডনের বুকে একটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আমি যতটুকু পারি আপনাদের সাথে মেলার এই বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ভিউয়ার্স। বিশাল আয়োজনে মানুষজন এখানে, এখানে স্টল, ফ্রুট স্টল, মিষ্টি, বাংলাদেশের বিভিন্ন ধরনের শোপিস নিয়ে সুন্দর আয়োজন, রিস্কা, টেম্পো, এটা তো আমাদের কি বলে সিএনজি না টেম্পো নেতা আছে সামনে, বেবি ট্যাক্সি, ডিজেল শুটকিও আছে, বাংলাদেশের লঙ্গিও আছে, বিশাল আয়োজনে এই ফ্রুট মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে স্টেডিয়ামে, প্রচুর মানুষ। আপনাদের সাথে প্রথমে খাবার দোকানগুলো একটু শেয়ার করতেছি, এখানে কি কি আছে, শুটকির ভর্তা, হ্যাঁ আর এটা কি ইলিশ ফ্রাই, কত করে এটা, কিভাবে পেয়েছেন, এখানে আছে পান্তা ইলিশ, পান্তা ভাত, ইলিশ ভাত, দুই ধরনের ভর্তা, চেপা শুটকির ভর্তা। পরে খাবো, আগে দেখে আসি দোকানগুলো। বিরিয়ানি আছে, রাইস কারি, একদম পুরা লাঞ্চ করার ব্যবস্থা আছে এখানে, পুরা লাঞ্চ করার ব্যবস্থা আছে এখানে। চটপটি, ফুচকা, ঝালমুড়ির শপ, ডেলিশিয়াস সব খাবার, সেভেন লেয়ার টি কোনো ছিল
আপনাদের এখানে কি আছে সিস্টার? সবকিছু ফুচকা, বিরিয়ানি, এই যে বিরিয়ানি প্যাকেজ গুলা, কি বিরিয়ানি এটা? ল্যাম বিরিয়ানি না? ল্যাম বিরিয়ানি কত করে এটা? এখানে হচ্ছে ল্যাম বিরিয়ানির প্যাকেজ আছে, চাটনি আছে, মুড়ি আছে, সব কিছু আছে, ডিম আছে, ফুচকা আছে, প্রায় কোনো সব রেডি করেন নাই নাকি? আপনাদের স্টলে কি আছে এখনো রেডি হয়নি? এটা রেডি হইতেছে, স্টল পরে আসবো দেখতে। এখানে ফ্রেশ আখের জুস বিক্রি হচ্ছে, ফ্রেশ আখের জুস বানানো হচ্ছে এবং রেডি বিক্রি করা হচ্ছে। রসগোল্লা কত করে বিক্রি? 4 pound 2 piece 5 pound করে এগুলো সাজিয়ে রাখা হয়েছে এখানে। আর ইচ্ছে রসমালাই কত করে? 4 pound করে মেলার স্টল এখানে রেডি হয়েছে, এখনো রেডি প্রবলেম রেডি হয়নি। সব বড় চাটনি সব আছে এখানে, এই যে জাম্বুরার চাটনি, বিলাতি পুস্কাওয়ালা আসছে মেলাতে আজকে, বিলাতি পুস্কাওয়ালা। ঝালমুড়ি কত করে বিক্রি হয়েছে? 3 pound করে এখানে ঝালমুড়ি বিক্রি হয়েছে। ডাব, এখানে ডাব খাওয়ার ধুম পড়ছে, এখানে ডাবের ডাব 3 for 10 and 1 for 4 ডাবের দোকান ভেরি বিজি, ভেরি বিজি। এখানে ডাবের দোকান খুবই বিজি চলছে। চলে ডাব 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 এখানে ভেরি বিজি। আপনাদের এখানে কি আছে? বেলুন, ও থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রুট ফেস্টিভ্যাল এখানে সিস্টারের স্টলে আছে, এই যে চাটনি, বড়র চাটনি, বাংলাদেশি জাম, স্ট্রবেরি, এই যে
So এদিকে আছে ফ্রুটের ফ্রুট গ্যালারি, এগুলা কি তাই ট্রাই করার জন্য নি? হ্যাঁ, কি বলেন? Sorry, Max. No, sorry. Don't do this. Okay. Go to the queue. I will come. Deje melate je baila mamader dula bhai ke. Rupel chap ke. Melat ke. Kemon injo bola de. Bala bala bala. Lomba queue ekhane. Lomba queue to wait korte hobe edike dukte gele. Deje port gela. Barcelona. এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে, খাওয়ার ব্যবস্থা। স্বপ্নের বাঙালিয়ানা খাতান বেনারসি কেমন আছেন সিস্টার? ভালো আছেন? বিকি কেমন হইতেছে? ভালো হয়েছে। সব আমাদের দেশি কাপড় না? বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল। আমি একটা বল বাংলাদেশ পোশাক জন্য সুন্দর, আমি যাই না আউরঙ্গ, আউরঙ্গ এ পোশাক শাড়ি জোর আছে। আপনি এই শাড়িটার নাম কি? এটা হচ্ছে বুটিক, বাংলাদেশের বুটিকের শাড়ি। বুটিকের শাড়ি খুব ভালো। হ্যাঁ, বুটিকের শাড়ি কত আছে? এটা কত আছে? এটা প্রাইসটা তো 13 হাত, আমার কাছে খুবই চমৎকার।
চমৎকার রিজনেবল প্রাইস, দিস ইজ অনলি আমি 35 করে সেল করছি। দেখেন তন্তুজ হাফ সিল্ক শাড়ি, এগুলো এক্সট্রা ভাবে করাই নিয়ে আসছি। এটা কত দিয়ে গেছে? যেমন 100 টাকা দামে, 100 টাকা দামে এখানে বেশিরভাগ শাড়ি। ঠিক আছে, দেশি টেস্ট আসে। আমরা
আধা ঘন্টা হাফ এন আওয়ার এয়ারপোর্ট করতে হবে মেইন মেলা যাচ্ছে। এই যে ওরা দেশ থেকে আম মেলা থেকে আম কিনে নিয়ে আসছে, কাঁটা নিয়ে আসছে। এই যে ওনারা কিনেছেন এগুলা ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লেচু, সো ভিউয়ার্স, এই যে কপিরাইট ইস্যুর জন্য এখানে অরিজিনাল সাউন্ড কেটে দিতে হচ্ছে, বিকজ ইউনো চারদিকে শুধু মিউজিক, বিভিন্ন ধরনের গান বাজতেছে মানে ইয়েতে, এই জন্য এগুলো কপিরাইট হয়ে যায়। এই জন্য এগুলো অরিজিনাল ক্যাসেট মাঝে মধ্যে আমি এগুলো কেটে দিয়েছি সাউন্ডগুলো। আর মেলাতে প্রচণ্ড ভিড়, এখানে কে কী কিনে না কিনে কিছুই বোঝা গেছে না আসলে। আর অনেক মাল আসছে বাট আমার অনেক মাল শেষ হয়ে গেছে অতি তাড়াতাড়ি, আমার কাছে লাগে মাল শেষ হয়ে গেছে। আর অন্য বছরের তুলনায় ফ্রুট এত অ্যাভেলেবল আমার কাছে লাগছে না এই মেলাতে। যেমন আমরা যে বেকটনে যে ফ্রুট মেলা হয়েছিল এখানে যে পরিমাণ আম ছিল, এই আম এখানে এত আম আমি দেখি নাই। লেসু আসছে, এগুলো কোয়ালিটি ভ্যারি, এত বেশি সুবিধা। আর এই যে কাঠারগুলো 4 পাউন্ড 50 করে কিলো, আর কাঠল একদম মানে শক্ত কাঠল, একটু ফাঁকনা কাঠল নেই। লাস্ট ইয়ার ওনার বেকটনে যে মেলা হয়েছিল ওনার মেলাতে আমরা দেখছি একদম ফেকে কাঠলগুলো ফাটি গেছে, নরম কাঠল আসছে। এবার সব কাঠল হচ্ছে শক্ত, সো অনেকেই নিচ্ছে কাঠল আর অনেকে আবার শক্ত দেখে নিচ্ছেও না।
আপনি কি অরেঞ্জ বিতরণ করতেছেন? এই যে আকলু ভাই অরেঞ্জ বিতরণ করতেছেন সেখানে ভিউয়ার্স দর্শক এই সবাইকে। আন্তরিক একজন মানুষ, ওনার ব্যবহার খুবই ভালো, এই জন্য ওনার এই যেটাই করেন মানুষের উপচে পড়া ভিড় সবাই চলে আসে। মেলাতে আমি লেসু পেয়েছি, লেসু ফ্রি লেসু। ভাইয়া মেলা থেকে কি কিনলেন? ভাই একটা শাড়ি লইছি, এরপরে লেচু লইছি। বাংলাদেশের লেচু মানে খাওয়ার পরেও বাংলাদেশের কথা মনে হয়ে যায়, খুব টেস্টি নি, খুব টেস্টি। আর মন চায় বাংলাদেশ চলে যাইতাম। তারারে থ্যাংক ইউ যারা এই মেলা। ভাই আমরা লেচু লইছি, একটা শাড়ি লইছি, বুবি লইছি, মানে একটা লেচু খাইলে একটা বুবি খাইলে দেশের কথা মনে হয়ে যায়। মনে করি আমরা দেশে আছি বর্তমানে, যারা এই মেলার আয়োজন করছেন তারারে থ্যাংক ইউ, বুঝছেন নি? কেমন এনজয় করলেন মেলা? আলহামদুলিল্লাহ খুব এনজয় হয়েছে। দাম কেমন? দাম মোটামুটি রেজনেবল। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। খাটাল কত দিন লইলা? জানলাম না, আমি পড়াইছি যা। ওকে, তারা কত করে দাম কইছে? কেজি 450 কেজি করে না, 450 কেজি কাট জ্যাকফ্রুট। কিউতে আছেন মেলার প্রচুর মানুষ, কিউতে আছেন। এই যে বড় বড় ডালিম ১৭ টাকা একটা, 9 পাউন্ড। স্ট্রবেরি প্যাকেট স্ট্রবেরি 150 150 স্ট্রবেরি একটা দেবো। ও ভাই, ও ভাই,
এই যে কাটন সব শক্ত, চারটে পাউন্ড সব শক্ত কাটন, নরম নাই না, নরম দুই বক্স 25 পাউন্ড নিয়ে দুই বক্স রাজাপুরি ম্যাঙ্গো দার বি রাজা মামা মিশি দিবা নি প্লিজ ইয়ামের বক্স তো রে 10 পাউন্ড করে 10 পাউন্ড কপিরাইটের জন্য এখানে সাউন্ড কাটা লাগে বারবার, কারণ এত জোরে জোরে মিউজিক আছে। আর এই যে আম্রপালি ম্যাঙ্গো এটা হচ্ছে 10 পাউন্ড করে এই বক্স, 10 পাউন্ড পার বক্স আম্রপালি। মোটামুটি সব ধরনের ফ্রুট এখানে আছে এরকম বেশি। এটা হচ্ছে জাম, এই জামগুলার প্রাইস 15 পাউন্ড, বিষয়তে 1 কেজি জাম হবে 15 পাউন্ড। আর এই যে পাকিস্তানি হানি এই যে স্টেডিয়ামে, এত বড় স্টেডিয়ামে মেলা আয়োজন করার লাভ হলো কি, এখানে লম্বা কিউতে দাঁড়িয়ে মানুষ ওয়েটিং করতে করতে রইতে পারে, মানুষ বিরক্ত হয়ে গেছে অনেক। এই সিস্টেমটা ভালো লাগলো না এখানে কিউ সিস্টেম হলে, কারণ ওপেন করতেছিল আর স্টলের পরিমাণ আরও আরও বাড়াই দিতে আছে। এই যে ফ্রুটের স্টল না বাড়িয়ে ওরা দিয়ে দিছে এখানে দোকান সবগুলা অন্য অন্যদেরকে স্টল আস্তা স্টেডিয়াম জুড়ে। মানুষের প্রচুর প্রচুর অসুবিধা হয়েছে আজকে এই যে শপিং করতে, মাল কিনতে একটু জায়গার মধ্যে রাখছে শুধু তারা বিক্রির জিনিস, আর অন্য সব জায়গায় দিয়ে দিছে পাবলিক রে এখানে স্টল দিয়ে দিছে। আর এখানে কিউতে প্রায় মানুষ 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো কিউতে বসে বসে মানুষ ওয়েট করছে এই যে মেইন ইভেন্টে, যেটা ফ্রুট কিনার জন্য গিয়ে। সো এই হলো এটা অসুবিধা হয়েছে কাস্টমারের লাগছে অনেকে, আমার নিজেরও লাগছে অনেকেই আছে এই টাইম হয়ে গেলে যাচ্ছে কাজে, তারা এই লম্বা কিউ দেখে অনেকে কিউতে দাঁড়ায়নি চলে গেছে। পিঠা, এটা হচ্ছে পুলি পিঠা, পাটির পাটি সাপটা পিঠা, দুধ পুলি, ডেলিশিয়াস। খাবার দোকানগুলো মোটামুটি ভালোই সবাই ডাব কূপ খাইছে, গরম ছিল এই জন্য ডাব কূপ চলছে। আর এখানে হচ্ছে মঞ্চ রেডি করা হচ্ছে, একটু পরে গান শুরু হবে,
মনির খান আসছে, আর কে আসছে বাংলাদেশ থেকে দুই সিঙ্গার, আর এই যে লোকাল সিঙ্গারেরা গান গাবে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। Closing to kind of very busy. Closing to kind stall gula te very busy. Khubi busy. প্যারেন্টদের রিকোয়ারমেন্ট ছিল, এটা আমরা আগামী সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছি। আপনারা সবাইকে আহ্বান জানাবো, সবাই আসবে। কিনতেছেন না বিক্রি করতেছেন? সরি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আর ইউ সেলিং অর ইউ? আই এম সেলিং। ইয়া, ইউ সেলিং। হাউ ইজ ইট ফিল টুডে কাম ইন এন্ড দেন হাউ ইজ দ্য সেল? সেল ইজ okay so far, but the day is really nice. It's beautiful sunny day, so people are coming in having a look at the collection, which is really nice. So it's a good experience overall. Thank you. This first time? Yeah, this is first time at the moment. Okay, thank you so much. Thank you. And you're from Bangladesh? No, I'm from India. Thank you. Hello. Titi baby. Hello. Hello. You want to go there? Hello. Yeah, she's waiting. Are you waiting? Cute. Thank you for coming fruit mela. Thank you. Guys, আমি আসছিলাম এখানে, আর এই যে লম্বা কিউ আছিল, স্টিল কিউ চলতেছে। এটা চলবে বোধহয় আজ রাত 10টা পর্যন্ত এরকম। ইব্রাহিম, ও ইউ আর সো গুড প্লেয়ার, ইউ প্লে ফুটবল, হোয়াটস ইওর নেম? ইওর ব্রাদার? ও গুড বয়, গুড বয়, প্লেইং, এনজয়। বাজি বানানো ইচ্ছে এখানে ফ্রেশ আনিয়ন ভাজি এখানে বানানো হচ্ছে। আমি একটা বিরিয়ানি খাই, দেখি তাদের বিরিয়ানিটা কি। বিরিয়ানি করতে পারি আপনি? বিরিয়ানির সাথে কি একটা মিষ্টি দেওয়া যায় না ফ্রি? না ভাইয়া, ডিম দিও আছে। হ্যাঁ, এটা লাতে বিরিয়ানি একটা লইলাম, এটা হচ্ছে বিফ বিরিয়ানি, কুমমেন্ট বিফ বিরিয়ানি। মেলাটাই এখন বলে দিচ্ছি।
সো আমি একটা বিরিয়ানি খাইলাম এখানে, ভালোই লাগছে বিরিয়ানিটা। সাথে একটা এগ ছিল, একটা বিফ বিরিয়ানি 5 পাউন্ডের প্যাকেজ, এটা লগে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর এই যে এখানে মঞ্চের সামনে সবাই এসে ভিড় জমাচ্ছে, একটু পরেই মনির খান বাংলাদেশ থেকে, বাংলাদেশি সিঙ্গার, ও গান গাইবে, এই জন্য এখানে মানুষ অলরেডি এসে ভিড় করে ফেলছে। সবাই আগে, সবাই গ্যালারির সামনে জায়গা নিতেছে একজন কাছ থেকে দেখার জন্য, শোনার জন্য গান। তো আমি অবশ্য গানে ছিলাম না, কারণ আমার কাজ ছিল, আমার কাজে আসতে হয়েছে আজকে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আজ এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে আমার সাথেই থাকবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।